শিউলি হেসলের পক্ষ থেকে আছে এই মেমেন্টও এই যে এত সুন্দর একটা সময় আমরা কাটালাম মালদা থেকে শিউলি হেসে এত সুন্দর একটা গল্প আমার ভীষণ ভালো লাগলো আপনাকে পেলাম তো সেই স্মৃতি ধরে রাখবে এই শিউলি হেসেলে এই রান্নার প্রতি তার প্রচন্ড ভালোবাসা আর পড়াশোনাতেও সবটাই আমরা জানব তার সম্পর্কে যিনি আছেন আজকে শিউলির হেসেলের বিশেষ অতিথি তার সঙ্গে আমরা পরিচয়টা ছেড়ে নেব নমস্কার আমি শ্যামলী বাগচি আমি মালদা থেকে এসেছি দিদি মালদা থেকে শিউলির হেসেলে আসার জার্নিটা একটু শুনবো জার্নিটা আমি কালকে রাত্রিবেলা ট্রেন ধরেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস সেখান থেকে আমি আজকে সকালে এসেছি কলকাতায় এই কলকাতায় এসে এইবার আমি শিউলির হেসেলে আসার জন্য যেটুকু প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি নিয়ে তারপর তোমার এখানে চলে এলাম অনেক ধন্যবাদ দিদি আজকে এতক্ষণ আমরা সময় কাটাবো শিউলির হেসেল আপনাকে কতটা ভালোবাসা দিতে পারবে জানি না কিন্তু আপনাকে শিউলির হেসেল সেই জন্য অনেক ধন্যবাদ দিদি আর শ্যামলিদি সম্পর্কে আমি বলি যে শ্যামলদি কিন্তু রান্না প্রকাশিত হয় নিয়মিত বিভিন্ন বিভিন্ন ম্যাগাজিন পত্রিকাতে তাই তো দিদি আর বিভিন্ন রকম টিভি শো যেখানে রান্নার অনুষ্ঠান দেখানো হয় সেখানে কিন্তু শ্যামলিদি রান্না আমরা দেখেছি অনেকবার আর শ্যামলিদি সম্পর্কে আরো কিছু জানি আমরা আরো কিছু জানাবো সেটা হচ্ছে শ্যামলদী পড়াশোনাতেও ভীষণ ভালো আর সেটা একটু দিদি বলবে হ্যাঁ আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি মানে ছোট থেকে আমার পড়াশুনোর আগ্রহ মানে পড়াশোনা বলতে শুধু পড়ার বই নয় বিভিন্ন ধরনের গল্পের বই বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আমি যা পেয়েছি এবং এই ব্যাপারে প্রচন্ড সাহায্য করেছে আমার বাবা এবং মা প্রচুর গল্পের বই বিভিন্ন রকম বই পড়ার ব্যাপারে উৎসাহ দিতে ঠিক আছে বাংলা ইংরেজি সমস্ত এবং সেই পড়তে পড়তে আমি বর্তমানে শামসি বলে একটি জায়গা আছে মালদার সেই সেখানকার হাই স্কুলের আমি অঙ্কের দিকে অঙ্কে ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি করে আমি স্কুলে চাকরি পাই কিন্তু ভেতরে পড়ার একটা প্রচন্ড ইচ্ছে ছিল খিদে ছিল একটা আরো জানতে হবে তার জন্য আমি বিএড করার পরে আবার পরিবেশবিদ্যা মাস্টার ডিগ্রি করে রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে কিন্তু তারপরে ওই বললাম যে ইচ্ছেটা তো আছে সেইটা আর কমছে নাই যে মাস্টার ডিগ্রি করলাম তার মধ্যে আরো অন্য কিছু নিয়ে পড়তে হবে আরো কিছু জিনিস জানার দরকার ঠিক আছে তখন আমি আবার এডুকেশনে মাস্টার ডিগ্রি করি রবীন্দ্র থেকে ত্রিপিল মাস্টার ডিগ্রি এরকম অসাধারণ একটা দিদিকে পেয়েছি আজকে আর কি উপহার দিচ্ছেন দিদি আজকে আজকে আমি এখানে রান্না করব মালদা থেকে যেহেতু আমি এসেছি ফলে অবশ্যই মালদার আমের ব্যাপারটা চলেই আসছে এখানে তো আমি রান্না করব আজকে আম্রপালি রুই মানে নামটা সাংঘাতিক সুন্দর আর মালদা সেখানে আম আর আপনাকে পেয়েছি আজকে তো এই রান্নাটা সাংঘাতিক জমে যাবে যেমন সুন্দর আমি রান্না করার পর তুমি যখন খেয়ে দেখবে খেতেও খুব সুন্দর লাগবে একদম দিদি তাহলে আমরা আর দর্শক বন্ধু বেশি দেরি করবো না এরকম মিষ্টি দিদিকে নিয়ে ঝটপট আমরা চলে যাবো সেগুলো দিয়ে রান্নাঘরে আর রান্নাটা শুরু করে দেবো চলো শুরু একদম চলুন এবার রান্নাটা শুরু করা যাক আগে আমরা দেখে নিই রান্নায় কী কী উপকরণ লাগছে রুই মাছ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আম বাটা কাঁচা লঙ্কা সর্ষের তেল জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো চিনি হলুদ লবণ আর সাজানোর জন্য কিছু আমের স্লাইস এবার মাছটা আমরা নুন আর হলুদ দিয়ে আগে মাখিয়ে নেবার এদিকে গ্যাসে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ঠিক আছে মাছটা ভাজবো আমরা হালকা কড়া ভাবে মাছটা এবার তেলে আমরা ভেজে তুলে মাছটা এবার তুলে নিচ্ছি হালকা করে আমরা ভেজে নেব মাছটা মাছটা ভেজে আমরা তুলে রাখলাম উপকরণে আরেকটা জিনিস আমরা দেবো সেটা হচ্ছে কালো জিরে সেটা আমি এখন তেলটা গরম করে তার মধ্যে কালো জিরেটা দিয়ে দেব তেলটা গরম করতে দিয়েছি এইবার এই গরম তেলে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দেব এইবার আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমাকে যেরকম মাছ হবে তার উপরে নির্ভর করছে কতটা দেব ঠিক আছে এখানে আমি দু চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা এবং আরো এই যে রান্নাটা আমি করব আজ গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ আমাদের নাড়তে হবে নাড়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এইবার আমরা আর একটি উপকরণ দেব সেটি হচ্ছে আদা এবং রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার পেঁয়াজ বাটা যতটা আদা রসুন বাটা তার থেকে কিছুটা পরিমাণ কম তার মানে আমি এখানে দেবো এক চামচ মানে পুরো রান্নাটাই কিন্তু হালকা আছে করতে হবে এবং নাড়তে হবে না নাড়তে থাকলে তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইবার আমি সামান্য জিরে গুঁড়ো দেবো এর মধ্যে জিরে গুঁড়োর পরিমাণটা কম একটু দিয়ে নেড়ে নিতে হবে মানে প্রতিটি মশলা যখন দেব দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়ে পরের মশলাটা দিতে হবে পুরো দিচ্ছি গুঁড়ো দিয়ে আবার আমাদের নেড়ে নিতে হবে এরপরে আমি দেব রান্নায় হলুদ এবং নুন নুনটা স্বাদ অনুসারে যে যেরকম নুন খায় রান্নায় এরপরে আমি রান্নায় কয়েকটি কাঁচা লঙ্কা দেব এবার কাঁচা লঙ্কাও সবাই তো একরকম ঝাল পছন্দ করে না সুতরাং যে যেরকম ঝাল খেতে চায় সেই রকম ঝাল দেবে এইবার সামান্য জল দেব জল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যদি মনে হয় যে আরেকটু জল দরকার তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটু জল মেশাতে পারি যখন এটা হালকা ফুটে উঠবে তখন আমরা এরপরে আমের কাঠটা মেশাবো একটু ফুটতে শুরু করুক তারপরে আমি আমের কাতটা মেশাচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এইবার আমরা আমের কাঁচটা মিশিয়ে দেব এই আমের কাঁচ দেওয়াতেই রান্নার স্বাদটা পুরোটাই পাল্টে যাবে যেহেতু এটি আম্রপালি রুই সেই জন্য আমের কাঁথের পরিমাণটা একটু বেশি থাকবে যাতে মাছ রান্নাটা খাওয়ার সময় যেন বোঝা যাচ্ছে যে আমের স্বাদটা আছে বা কেউ যদি একটু বেশি টক খেতে পছন্দ করে তাহলে সে আমটা আর একটু বেশি দিতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এইবার আমরা ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে ঝোলের মধ্যে এখানে দিয়ে দেব হালকা হাতে একটু নাড়তে হবে খুব সাবধানে মাছগুলো ঠিকঠাক থাকে মানে কোনো রকম ভেঙে টেঙে না যায় সেইটা খুব খেয়াল রাখতে হবে আচ্ছা এবার ফুটে উঠেছে মাছ সহ মশলা সমস্ত এইবার আমরা অল্প করে জল মেশাবো রান্না সামান্য জল কিন্তু মা একটু ঢেকে দিতে হবে কারণ যাতে মাছটা আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে মিশে যায় ঝোল ফুটে উঠেছে রান্না প্রায় একদম শেষের দিকে এখন আমরা সামান্য চিনি যেহেতু আমটা দেওয়া হলো টকের পরিমাণটা সুতরাং একটু রান্নাটা সমতা বজায় রাখার জন্য একটু চিনি মেশাতে হবে এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা সাজিয়ে ব্যস্ত রান্না কম আমার এবার চিনি দিচ্ছি চিনিটা দিতে হবে আমের ওপরে কতটা আম দিয়েছি এবং কে কীরকম টক কতটা খাবে তার উপরে চিনি দিলাম এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে ব্যাস এইবার নামিয়ে নিতে হবে রান্না তৈরি হয়ে গেল আমাদের আম্রপালি রুই একেবারে সরাসরি খাবার টেবিলে আর আমরা তো টেস্ট করব করে জানাবো কেমন হয়েছে রান্নাটা দাও আমি তোমাকে পরিবেশন করে দিচ্ছি থ্যাংক ইউ আর আপনিও একটু হ্যাঁ আর আমি খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে কে বলো আপনিও নিন হ্যাঁ ভীষণ সুন্দর মাছটা তো ভীষণ সিদ্ধ হয়ে গিয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আপনারা অবশ্যই বানাবেন কারণ এই গরমের দিন এটা ভীষণ উপকারী তাই তো সামনে দিব হ্যাঁ ভীষণ এবং আমরা যেখানে থাকি সেখানে এই রান্নাটা আমরা প্রচন্ড মানে খাই বিশেষ করে এই সময়টায় যেহেতু মুখের রুচিটা অনেক সময় আসে না তো গরমে অনেক কিছু খেতে ইচ্ছে হয় না এবং রান্নাটাই বিশেষ মশলাও কিছু নেই খুব চটজলদি হয়ে যায় চটজলদি হবে এবং পেটের জন্য উপকারী সুতরাং এই রান্নাটা আমরা ভীষণভাবে মানে প্রচলিত রান্না এবং আমরা খুব ভালোবাসি এই রান্নাটা খুব সুন্দর মানে অসাধারণ একটা টেস্ট আমি আবারও বলছি শরীরের পক্ষে যেমন মনের পক্ষেও আর খেতে ভীষণ সুস্বাদু দর্শক বন্ধু অবশ্যই কিন্তু বানাবেন আর শ্যামলদি আপনি বলুন আপনাকে করতে হবে মাসের সেরা সেই জন্য দর্শকবন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন বন্ধুরা তোমরা আমার অনুষ্ঠানটি দেখবে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা যেহেতু আমাদের বন্ধু আমি অবশ্যই আশা করব তোমাদের কাছ থেকে যে তোমরা আমাকে মাসের সেরা অবশ্যই করবে একদম আর আপনার জন্য আছে কিছু উপহার অস্মিতার সাজঘর আপনাকে দিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপার এখানে বিভিন্ন রকম জুয়েলারি পাওয়া যায় আমাদের গিফট পার্টনার অস্মিতার সাজঘর রুপস কালেকশন আপনাকে দিচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন এখানে বিভিন্ন প্রদেশের শাড়ি দর্শক বন্ধু পাওয়া যায় আর এখানে এরা হচ্ছেন আমাদের গিফট পার্টনার শরীর হিসেবে গিফট পার্টনার শিউলি হেসেলে পক্ষ থেকে আছে এই সামরদি শ্যামলদি এই যে এত সুন্দর একটা সময় আমরা কাটালাম মালদা থেকে শিউলি হেসে এত সুন্দর একটা গল্প আমার ভীষণ ভালো লাগলো এত সুন্দর আপনাকে পেলাম তো সেই স্মৃতি ধরে রাখবে এই শিউলি হেসে এই অসংখ্য ধন্যবাদ তোমাকেও থ্যাংক ইউ দিদি আর শ্যামলদি ভীষণ ভালো থাকবেন আপনাকে আবারও পেতে চাই শিউলির হেসেলে আবারও আপনার সঙ্গে সময় কাটাতে চাই এরকম ভীষণ সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনি আবারও আসবেন আশা করি আমিও আশা করছি আবার তোমার এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে অবশ্যই খুব ভালো থাকবেন দিদি দর্শক ভালো থাকবেন দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন নমস্কার